আসসালামু আলাইকুম এভরিওয়ান, মোহনাস রেসিপি বিডিতে সকলকে স্বাগতম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি রুই মাছের কালিয়া। এই ফিশ কালিয়া অনেক সিজনিং যুক্ত হয় দেখে সব সময় এটা রান্না করা কিন্তু হয় না, কিন্তু বিভিন্ন অকেশনে রান্না করা যেতেই পারে। আপনারা রুই মাছ ছাড়াও অন্যান্য ফিশ দিয়ে ফিশ কালিয়াটা তৈরি করতে পারেন। চলুন দেখি তার প্রস্তুত প্রণালী। ফিশ কালিয়া তৈরি করার জন্য রুই মাছ নিয়েছি এখানে 6 পিস। একটু ভিনেগার আর লবণ দিয়ে ভালো করে মেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আরও লাগছে এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ, পেঁয়াজ বাটা 4 টেবিল স্পুন, এখানে কাজু বাদাম বাটা 1.5 টেবিল স্পুন, টক দই 3 টেবিল স্পুন একসাথে নিয়েছি। টক দই অবশ্যই ফেটিয়ে নিতে হবে। এখানে মিডিয়াম সাইজ একটা টমেটো পেস্ট করে নিয়েছি একটু পানি দিয়ে। এখানে আদা বাটা 1/2 টেবিল স্পুন, রসুন বাটা 1/2 টেবিল স্পুন নিয়েছি, 4-5টি কাঁচামরিচ, টেস্ট অনুযায়ী লবণ, জিরার গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 টিস্পুন 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন। লাগছে সরিষার তেল। ফোড়নের জন্য আমার যা যা লাগছে, তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ, 2টা এলাচি, আরও লাগছে জিরা, আরও লাগছে কালো জিরা। এখন মাছের মধ্যে কিছুটা লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাছের গায়ে লাগিয়ে দিতে হবে। মাছের গায়ে ভালোভাবে আমি মশলা মাখিয়ে নিয়েছি, এখন ভাজতে যাব। তার জন্য চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, যার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ ভেজে নেওয়ার জন্য 2 টেবিল স্পুন সরিষার তেল। তেল ভালোভাবে একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। মাছের কালিয়া কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করা হয়, অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মাছের কালিয়াটা রান্না করতে। মাছ কিন্তু হালকাভাবে ভেজে নেব, নিচে একটু হয়ে আসলে আমি প্রত্যেকটা মাছ উল্টিয়ে দিচ্ছি, কড়া করে কিন্তু আমি ভাজব না। আমার মাছ ভাজা হয়ে গেছে, এক এক করে আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। এই মাছ ভাজার তেলের সাথে পরিমাণ মতো কিছু তেল অ্যাড করে নিচ্ছি। এই প্যানেই আমি মাছ রান্না করে নেব। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, এলাচ, কালো জিরা আর জিরা। আমি এখন কিছুক্ষণ এটাকে ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাফ কাপ। আমি এখন পেঁয়াজ একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার দেখুন চেঞ্জ হয়ে আসছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা বাটা, 1/2 টেবিল স্পুন রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় তার জন্য কিছুক্ষণ ভেজে নিচ্ছে। প্রায় 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছে। এখন কিছুক্ষণ নেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া 1 টিস্পুন 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 টিস্পুন, ধনিয়া গুঁড়া 1/2 টিস্পুন, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। এখন একটু নেড়ে চেড়ে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। কষানোর জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছে। 2 মিনিট পরে এসে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা নিচে না লেগে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিটের ভিতর দুইবার এসে আমি মশলাগুলো ভালোভাবে নেড়ে দিয়েছিলাম। এখন দেখতেই পাচ্ছেন মশলার ঝোল একদমই নেই, খুব ভালোভাবে কষানো হয়েছে আর তেলটাও ভেসে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা সে দই আর বাদাম বাটা। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন মশলাটা কত ভালোভাবে কষানো হচ্ছে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন ফিশ কালিয়াটা কিন্তু তত মজা হবে। এখন আবার একটু কষিয়ে নেওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। যেহেতু এটা মাছের রান্না, যত ভালোভাবেই কষিয়ে রান্না করি না কেন, রান্না কিন্তু দেরি হবে না। 2 মিনিট পরে এসে আমি মশলাটা একটু দেখছি নিচে যেন না লেগে যায়, তার জন্য একটু নেড়ে চেড়ে আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছে। 4 মিনিট পরে এসে দেখছি মশলাগুলো কিন্তু ভালোভাবে
কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মাছ উল্টিয়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। একটু কষিয়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা মরিচ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। একটুখানি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে স্বাদের ব্যালেন্স আনার জন্য এখানে কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে টক দই ইউজ করা হয়েছে। এখন কিছুক্ষণ পরে আবার এসে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি। আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখছি 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পরে এসে ঢাকনাটা খুলে দেখছি, আমার রান্না কিন্তু এখন একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা গ্রেভি হয়েছে, আর এরকম থাকতেই কিন্তু নামিয়ে ফেলতে হবে, কারণ ঝোলটা আরেকটু টেনে যাবে। তো তৈরি হয়ে গেল অসম্ভব মজার রুই মাছের কালিয়া। আর এই ফিশ কালিয়া কিন্তু পোলাওর সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। আমি আপনাদেরকে ডিটেলসে রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এতে করে পেয়ে যাবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন। আর লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার কাজের উৎসাহ কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেয়। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।